বোতাম সেলাই করা। বোতাম সেলাইয়ের জন্য মুঠিয়া সুই ও রেশমি সুতা নিন। প্রথমে একটি ফোড় তুলে একটু লম্বা করে সামনের দিকে দ্বিতীয় আরেকটি ফোড় দিন। তৃতীয় ফোড়টি সামান্য দূরে সুতা টেনে প্রথম ফোড়ের জায়গায় নিয়ে আসুন। এভাবে বারবার ফোড় দিয়ে বোতাম সেলাই শেষ করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। বোতাম সেলাই করা। বোতাম সেলাইয়ের জন্য মুঠিয়া সুই ও রেশমি সুতা নিন। প্রথমে একটি ফোড় তুলে একটু লম্বা করে সামনের দিকে দ্বিতীয় আরেকটি ফোড় দিন। তৃতীয় ফোড়টি সামান্য দূরে সুতা টেনে প্রথম ফোড়ের জায়গায় নিয়ে আসুন। এভাবে বারবার ফোড় দিয়ে বোতাম সেলাই শেষ করুন।